अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে জামাইবাবু আর দিদিকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতে হবে। কে জানে কি হয়েছে এই সন্তুরি, কাল তো নিজেই বলছিল যে খেমি দিদি সব নিয়ম পালন করবে, আজ নিজেই কেড়ে নিয়ে গেল। আমি বলেছিলাম না খেমি তোমাকে যে এই বাড়িতে নিজের অধিকারের আশা করো না, কে জানে কবে ছিনিয়ে নেবে। যদি তুমি চাও তোমার ওপর আর তোমার বাচ্চার ওপর এই সন্তুরি অন্যায় না করুক, তাহলে ওকে মনে করিয়ে দাও যে তোমারও এই বাড়িতে ততটাই অধিকার যতটা ওর। তুই কি ভাবছিস খেমি? না, আমি কিছু ভাবছি না, অন্তত নিজের কাছে তো মিথ্যে বলিস না। আমি ভালো করে জানি তুই কি ভাবছিস, এটাই না? সন্তু তোর সাথে খারাপ করেছে? সন্তু আমার সাথে কোনো খারাপ করতেই পারে না, ও আমার ছোট বোন। ছোট বোন ছিল, কিন্তু এখন তো শাশুড়ি, শুধু শাশুড়ি। না, সন্তু আমার ছোট বোন, ও আমার খারাপ চাইতেই পারে না। যা কিছু হয়েছে পরিস্থিতির কারণে হয়েছে, পরিস্থিতির জন্য হয়নি খেমি, এতে শুধুমাত্র সন্তুর হাত ছিল। ও জেনে শুনে তোর সাথে এটা করেছে। পিসিমা যা বলছিল সত্যি বলছিল, তোর ভালোর জন্যই বলছিল। আমি কি করে মেনে নেব যে পিসিমা যা কিছু বলছিল আমার ভালোর জন্য বলছিল? আজ পর্যন্ত পিসিমা ছোট জাতের লোকেদের অপছন্দ করেছে। দেখ খেমি, আমি মানছি যে পিসিমা ছোট জাতিদের লোকেদের দেখতে পারত না, কিন্তু তুই তো এখন আর ছোট জাতের লোক নোস, তুই মাহিয়াবংশী পরিবারের বউ, আর তার উত্তরাধিকারী তোর গর্ভে এসেছে। তুই জানিস পিসিমা এমন কেন বলছে? কারণ সে তোকে আর তোর সন্তানকে সব অধিকার দিতে চায়। আমি মানছি পিসিমা সন্তুর দিদিকে অপছন্দ করতে পারে, কিন্তু অর্জুনের স্ত্রীকে নয়, কখনো নয়। তুই জানিস, তুই দেখেছিস সন্তু আজ পর্যন্ত যা যা ভুল করতে চলেছিল পিসিমা সবসময় আটকেছে ওকে, আর সবসময় তোর আর অর্জুনের সঙ্গ দিয়েছে। কিন্তু আমি এটা কি করে ভুলে যাই যে সন্তু আমার ছোট বোন? ও ভুলে যেতে পারে আর তুই ভুলতে পারিস না, কেন নয়? এখন সন্তু শুধু তোর শাশুড়ি, শুধু শাশুড়ি, আর তুই ওর বৌমা। তোকে তোর জন্য আর সন্তানের ভবিষ্যতের জন্য লড়তে হবে। দিদি, দিদি, খাবারটা এনেছি তোর জন্য, এই সময় খাবারটা খাওয়া খুব ভালো। আর হ্যাঁ, এবার থেকে রোজ রাতে আমি তোর জন্য বাদাম ভিজিয়ে রাখবো, বাচ্চার স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এখন তুই এই খাবারটা খাবি, নে তাড়াতাড়ি শেষ কর। আমি কেন তোর কথা শুনবো শান্ত? দেখ শান্ত, এই যে বাচ্চাটা, ও আমার, ওর যত্ন কিভাবে করতে হবে সেটা আমি ভালো করে জানি, আমি তোর থেকে বড়। এসব তুই কি বলছিস দিদি? ঠিক বলছি আমি? তুই কি চাইছিস সন্তু? আমি কিছু বুঝতে পারছি না। আমিও গ্রামে শুনেছি এই সময়ে যত কাজ করবে, যত পরিশ্রম করবে তত ভালো হবে, আর তুই সব সময় কাজ করা থেকে আটকাস, কেন সন্তু? তুই কি চাস না আমার সন্তানের ভালো হোক? এসব তুই কি বলছিস দিদি? আমি জানি এই বাচ্চাটা তোর, কিন্তু আমিও এই বাচ্চাটার মাসি হই, আমি কেন এসব ভাববো? বোন হই আমি তোর। যদি সত্যি বোন হতিস তাহলে এই সিদ্ধান্ত নিতিস না, যাতে এই বাড়ি ছেড়ে আমায় যেতে হয়। ওই সিদ্ধান্তর পরে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই শুধু আমার শাশুড়ি আর আমি তোর বৌমা, এটা ভালো করে জেনেছি আমি।
তোরাল, তুমি কি হয়েছে? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি তো। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের চোখের জলটা মুছতে ভুলে গেছো তুমি। ওই আমি খেমি দিদির ঘরে গেছিলাম তো, আমরা দুজন ছোটবেলার গল্প করছিলাম। সময় কিভাবে চলে যাচ্ছে দেখো না, আমার দিদির বাচ্চা হতে চলেছে, আমি ওর মাসি হই, হিতেন্দা কাকা, আর তুমি কাকি। কত মজা হবে বলো। জানো তো সন্তু, তুমি তোমার পা ছুঁতে দাওনি আমাকে, বলেছিলে যে আমরা বন্ধু আছি আর বন্ধু হয়েই থাকব। তাহলে নিজের বন্ধুর সাথে কষ্টটা ভাগ করে নিতে পারছো না কেন বলো সন্তু? এরকম কেন হয় তোরা? সময়ের সাথে সম্পর্ক বদলে যায়, যে আমাদের সব থেকে কাছের হয় সেই আমাদের থেকে দূরে চলে যায়। আজ পর্যন্ত আমি আমার দিদির জন্য কখনো খারাপ ভাবিনি, আর না কোনোদিনও ভাবতে পারবো। কিন্তু দিদি এরকম কেন ভাবছে? আমি ওর বিষয়ে খারাপ ভাবি, ওর বাচ্চার ভালো চাই না। ঠিক বলেছো তুমি, সময়ের সাথে সবকিছু বদলে যায়, দেখবে এই সময়টাও পার হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার উপর বিশ্বাস রাখো, সব কিছু আগের মতো হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে। একদিকে তোর বোন বলে কাঁদুনি গায়, আর অন্যদিকে তোর আর ওর মধ্যের সব কথা অন্যের সামনে বলে কুমিরের মতো ন্যাকা কান্না কাঁদছে। আর এইসব কিছু করে ও তোরালের সহানুভূতি কাড়তে কিন্তু চাইছে না। আমি জানি ও কি করতে চাইছে। এইসব কিছু করে ও এই বাড়িতে এক বউকে নিজের পক্ষে টেনে তার মনে অন্য বউয়ের প্রতি হিংসার জন্ম দিচ্ছে। খেমি তোমার নিজের বোন, এ বাড়িতে তোমার জায়গা নষ্ট করছে। তুই শুধু দেখে যা সন্তুরি, দেখে যা শুধু। তুই আমার ভাইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিস না, দেখ এবার আমি কি করি, এবার তুই বুঝতে পারবি। যখন নিজের ভাই বা বোন, যার সাথে মানুষ নিজের ছোটবেলা কাটায়, সেই যখন চোখের সামনে দাঁড়িয়ে বিরোধিতা করতে শুরু করে, তখন কেমন লাগে? তুই শুধু দেখতে থাক, আর এইসব আমি করব না। তোর নিজের দিদি খেমি করে দেখাবে তোকে, দেখতে থাক। হ্যাঁ ঠিক আছে, আমি বলে দেব ওনাকে। কার ফোন ছিল সন্তু? ওই মা মালিকের কোনো বন্ধু ছিলেন, আমি ওনার নাম জিজ্ঞেস করাই, উনি বললেন যে ওনাকে বলবেন খড়িয়ানগর থেকে বিজি বলছে, তাহলেই বুঝতে পারবে। বলো ভাই। ও এ হলো বনরাজ গোহেল। আরে বনরাজ গোহেল আবার হরিয়ানগরে কবে এলো? আরে এসো, তুমি কি কথা বলছো মা? বনরাজ আবার ফিরে এসেছে নাকি? আরে কি কথা বলছো? মালিক উনি বলছিলেন যে আজ ওনার ছেলের আশীর্বাদ, তাই আপনাকে সপরিবারে নিমন্ত্রণ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বলেছে যখন তখন তো সেখানে যেতেই হবে। কিন্তু মালিক উনি কে? আরে ও আমার একেবারে ছোটবেলার বন্ধু। হ্যাঁ আমার থেকে ও হয়তো ওই 5-6 বছরের ছোট হবে হয়তো, ও কিন্তু আমার খুব ভালো বন্ধু। তাছাড়াও ওর আরেকটা পরিচয় খুব বড় ব্যবসায়ী, এই তো কয়েকদিন আগে বিদেশে গিয়েছিল ব্যবসার জন্য।
ও আবার ফিরে এসেছে ওখান থেকে, তাই না? মা তুমি যাবে তো আমার সঙ্গে? না বাবা, আমি কি করে যাব? খেমি অন্তঃসত্ত্বা না, খেমিকে তো একলা ছেড়ে যেতে পারবো না। তুই সান্তুকে নিয়ে যা, আর বনরাজ গোয়েলের ওর কান ধরে বলবি না কোনো খবর দেয় না কোনো খবর নেয়। আরে আমি ওকে যখন বাড়িতে ডেকে নিয়ে আসবো না তখন তুমি ওর কান ধরে টেনে দিও, ঠিক আছে? এই সান্তুরি, তুই যাবি তো আমার সঙ্গে নাকি? হ্যাঁ, তুই তৈরি হয়ে থাকবি কিন্তু একদম, ঠিক আছে? আমি একটু কারখানা থেকে ঘুরে আসছি। সান্তুরি দেখো, সিন্ধুকের মধ্যে 3,00,000 টাকা আছে, আমাকে দিয়ে দেবো তো এক্ষুনি। কারখানা একটা বিশেষ কাজে লাগবে, কালকে আমি তোকে বাড়ির জন্য যা লাগবে দিয়ে দেবো। যা, এখন যেটা বললাম কর তো। 6×12, 12 সাথে 2 যোগ করলে 14, 14 সাথে 8 যোগ করলে কি হিসেব করছো অর্জুন? কিচ্ছু না খেমি, ওই আমি নিজের ব্যাপারেই ভাবছিলাম। আমি ওই মা বাবার ব্যাপারে ভাবছিলাম যে আমাকে মানুষ করেছে, বড় করেছে। খুব দুশ্চিন্তায় আছি খেমি, ওদের ওপর ঋণের বোঝা রয়েছে। প্রত্যেক বছরের শেষে ওদেরকে দেখেছি মোটা অঙ্কের সুদ দিতে, সুদ না দিতে পারার কষ্ট দেখেও আমি ওদেরকে সাহায্য করতে পারিনি। আমি এটা বলছি না খেমি যে আমায় মানুষ করার দাম দিতে পারবো না, কিন্তু আমি তাদের সাহায্য করতে চাই। কত টাকা ধার আছে ওনাদের এই বছরে? মোটামুটি 18,000। ভাবছিলাম টাকাটা নিয়ে আজই ওদের দিয়ে আসি, কিন্তু বাবা তো কারখানার জন্য বেরিয়ে গেছে, তাহলে টাকাটা। তাতে কি হয়েছে? বাড়িতে নিশ্চয়ই টাকা আছে, সান্তোর কাছে চাবিও রয়েছে, তুমি সান্তোর থেকে চেয়ে নিতে পারো। এটা ঠিক বলেছ, সান্তোর কাছ থেকেই নিয়ে নি। সন্তু জামাইবাবু, আপনি কিছু দরকার ছিল? হ্যাঁ, ওই বাবা কারখানায় গেছে আর আমার কিছু টাকার প্রয়োজন, যদি দিতে পারো তো। হ্যাঁ, কত টাকা লাগবে? 18,000। 18,000? কি হয়েছে সন্তু? যদি না থাকে কোনো ব্যাপার না, আমি পরে নিয়ে নেব। না না, ওই আসলে আজ মালিক সব টাকা নিয়ে আজই কারখানায় চলে গেছেন, দরকার থাকলে আমি মালিককে ফোন করে দিচ্ছি, উনি পাঠিয়ে দেবেন। না না, বাবাকে ফোন করো না, আমি পরে নিয়ে নেব। আজ মঙ্গলবার, আজই তো সুদের টাকাটা নিতে আসবে। আজকের মধ্যে যদি টাকা না পাঠাতে পারি তাহলে বাবা মা খুব চিন্তায় থাকবে। একটা কাজ করি, সন্তুকে বলি কথাটা যেন বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে আমি কারখানায় টাকা নিতে যাচ্ছি। সন্তু, তোর সন্তু, এই টাকাটা, এই টাকাগুলো, এটা আমার আর হিতেনের বিয়েতে উপহার হিসেবে পেয়েছি, তাই দাদু বললেন যে এটা কোনো মন্দিরে গিয়ে তুমি দান করে দাও। তুমি তো ঠাকুরের ভক্ত, তাই না? তাই আমি চাই এই শুভ কাজটা তোমার হাতেই হোক। না তোরাল, এই টাকাগুলো তোমার, এটার ওপর তোমার অধিকার। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। এসো, আমি তোমাকে একটা শাড়ি দেখাচ্ছি, এসো না। আসলে আজ মালিক সব টাকা নিয়ে আজই কারখানায় চলে গেছেন, দরকার থাকলে আমি মালিককে ফোন করে দিচ্ছি, উনি পাঠিয়ে দেবেন। আমি টাকা চাইতেই সন্তু নেই বলে দিল, আর তোরালকে দিচ্ছে টাকা। অর্জুন, টাকা পেয়েছো? আরে টাকাটা আমাকে দিতে পারবে না সেটা তো বলে দিলেই হতো, আমার খারাপ লাগতো না এমন সব অজুহাত। হয়েছেটা কি অর্জুন? আমি সন্তুর কাছে গেছিলাম টাকা নিতে, আর ও আমায় বললো বাড়িতে টাকা নেই।
আমি বললাম ঠিক আছে বাবার থেকে নিয়ে নেব। আর যখন আমি কারখানায় নিজের থেকে যাচ্ছিলাম তখন দেখি যে ও তোরালকে টাকা দিয়ে দিল। এই টাকাগুলো তোমার, এটার উপর তোমার অধিকার। এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। শান্ত নিজের জীবনে এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। আমি এখনই যাচ্ছি কথা বলতে। না খেমি, এই ব্যাপারে ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই, না ওর সাথে কথা বলার কোনো দরকার আছে। যদি শান্ত আমাকে সাহায্য করতই তাহলে যে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করতে পারত। এত বড় জমিদার বাড়িতে, ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়িতে 18,000 টাকা নেই। ঠিক আছে, মেনে নিলাম বাবা সব টাকা নিয়ে গেছে, কিন্তু তোরালকে টাকা দেওয়ার জন্য কোথা থেকে পেল? কিন্তু অর্জুন, খেমি যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমি নিজের চোখে সব কিছু দেখেছি, আর আমার কিচ্ছু জানার নেই। মা আর বাবার জন্য টাকা কোথা থেকে নিতে পারি সেটা আমি নিজেই খুঁজে বার করব, কিন্তু ওর কাছে আমি ভিক্ষা চাইব না। হিতেনও এখন বাড়িতেই আছে, তুমি যদি চাও আমি। আমি তো শুধু, তুমি বললে সন্তুর কাছ থেকে টাকা নিয়ে নিতে, আমি চেয়ে দেখে নিলাম, আর তুমি আমায় পরামর্শ না দিলেই সব থেকে ভালো হবে। শান্ত, তুই এতটা পাল্টে যাবি কখনো ভাবতেও পারিনি। তোর আর আমার মধ্যে যা কিছু হয়েছে তার প্রতিশোধ তুই এইভাবে নিবি? কেন এত বদলে গেলি শান্ত তুই, কেন? পিসিমা তাহলে সত্যি বলেছিল তোর সাথে আমায় লড়তেই হবে,